আসসালামু আলাইকুম ভাইয়ারা, পুরা আঙ্কেলরা, আন্টিরা, ছোট ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি, সেই জন্য আজকে আমি চলে আসছি ঢাকা বঙ্গবন্ধু সাফারি পার্ক দেখতে। তো আজকে আমি আপনাদেরও ঘুরিয়ে দেখামু আমার সঙ্গে। তো আই আজকে আইসি সাফারি পার্কে। তো সেই সাফারি পার্কে, বঙ্গবন্ধু সাফারি পার্ক যেহেতু, তো বঙ্গবন্ধুরে একটা ধন্যবাদ আমাদের জন্য এত সুন্দর একটা পার্ক করানোর জন্য। বঙ্গবন্ধু তো করে নাই, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য এই পার্কটি করেছে। তো অসম্ভব ভালো এই পার্কটি। তো যারা সরজমিনে এসে দেখে গেছেন তাদের আর কি বলুম, বলার কোনো ভাষা নাই। তো আজকে আমি এখানে আসছি, আপনাদের একটু একটু ভিডিও করে দেখাইতেছি। যদি কারো ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন। তো আমি কিন্তু অনেক কিছুই আপনাদের দেখাইতে পারি নাই, তো বোঝেটুকু দেখাতে পারছি। আমি কিন্তু চেষ্টা করছি আপনাদের দেখাইতে। তো দেখেন মাছগুলো কত সুন্দর লাফালাফি করতেছে, মনে হইতেছে বুঝি একটা ধৈরা ফেলাই। তবে ধরবো কীভাবে? এখানে তো গ্লাস লাগানো আছে, তবে এমন মনে হচ্ছে যেন আমার কাছেই আছে, গ্লাস মনে হচ্ছে না। তো আমরা যখন ওখানে ছিলাম তখন কারেন্ট ছিল না। আর এখানে দেখুন এই কুমিরগুলো কীভাবে পইড়া রয়েছে, মনে হচ্ছে শালার বেটারা ময়রা আছে। তো ময়রা নাই তো, যদি একটা যায় দেখেন মানুষ তাহলে বুঝবেন যে ও ময়রা আছে না বাইসা আছে। আই আজকে আপনাদের সামনে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, তো মনে করলাম যে একটু আলাদাভাবে কিছু আপনাদের দেখাই। তো আমার ভিডিওর কথা এবং টপিক পুরো চেঞ্জ, আমি এভাবে কোনো ভিডিও কইরা কোনো দিন দেখাই না আপনাদের, আর আমি এভাবে কোনো দিন কণ্ঠ দিই না, আমি এইভাবে কণ্ঠ দিয়ে কথা বলি। তো আজকে আমি একটু মজা করে আপনাদের সঙ্গে এইভাবে কথা বলছি, তো কিছু মাইন্ড করবেন না, আমি সব কিছু গুলিয়ে ফেলছি। কোনো দেশের ভাষা আমি ঠিকভাবে জানি না, মানে কোনো অঞ্চলের ভাষা। তো পুইরা ভিডিওতে মুই আজকে হজ বড় ল কইরা কথা কমু। যদি আপনাদের ভালো লাগিয়া থাকে তাহলে কমেন্টে জানাইবেন আজকে আমার কণ্ঠটা কেমন লাগছে। আমার আগের ভিডিও যদি কেউ দেখে থাকেন তাহলে আজকের এই ভিডিওটায় আমার কণ্ঠ শুনে সবাই হয়তো হাসতে পারবেন, মানে কি আর বলবো, আমার কথা শুনে হয়তো হাসবেন। আমি সব গুলিয়ে ফেলছি, কোন অঞ্চলের ভাষা যে কীরকম, আই বলছি মুই বলছি, তো বইলা থাকি। আপনারা যদি তাতে একটু ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আমি এখানে যা যা দেখছি আর যারা সরজমিনে দেখে গেছেন তারা আমার থেকে হয়তো অনেক বেশি কিছু দেখছেন। আই কিন্তু এখানে আসছি, প্রথমে কিন্তু খুব এনার্জি ছিল, পরে কিন্তু আর হাঁটার এনার্জি ছিল না, হাঁটতে হাঁটতে পুরোটা দেখতে পারি নাই, তাই হয়তো অনেক কিছু মিস করছি, আপনাদের দেখাইতে পারি নাই। আর আমরা ঢুইকা কিন্তু একটা ফ্যামিলি প্যাকেজ নিয়েছি, যেহেতু আমরা ফ্যামিলিরা সবাই মিলে সাতজন গেছিলাম গো। আ হাই 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 গো, কী অজগর সাপ গো, মনে হয় আমারে পাইলা আস্ত গিলা খাইবো। কী সুন্দর সুন্দর খরগোশগুলো দিয়ে রাখছে ওদের খাওয়ানোর জন্য, হায় হায় কী কষ্ট রে। আর কুমিরগুলো এভাবে শুয়ে রয়েছে, কুমির না তো জানো এটা যেন নাম কি ভুলা গেছি, কী সুন্দর ময়ূর পাখি, ধনেশ পাখি, পাখিগুলা এই পাখির প্যাকেজ কিন্তু আমরা কিনেছি। তো আমরা সাতটা জায়গায় ঢুকেছিলাম, তার মধ্যে পাঁচটাই ছিল পাখির। তো পাখি দেখতে 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 এত পাগল হইয়া গেছি, তো আর কী করুম, তো পাখি দেখতে দেখতে আর ভালো লাগলো না, তাই চাইলা এলাম আমরা ঝুলন্ত ব্রিজের কাছে। এই ঝুলন্ত ব্রিজ কিন্তু খুব লড়বড় লড়বড় করে, ওইটা মনে হইতেছিল যেন হাই হাই গো কইরা যামু। কিন্তু ওইখানে তো নিচে তেমন একটা পানি ছিল না, আর বেশি উঁচা না, তাই কিন্তু ভয় করি নাই। যদি একটু উঁচা হইতো তাহলে আমারে কিন্তু এখান থেকে ধৈরা লইয়া আসা লাগতো, আমি ভিডিও করার কেন কোনো মুডই পাইতাম না, আর ভিডিও করা কেন মনে হইতো আমার ফোনটাই বুঝি বইরা যাইবো, তো আমি ফোন করতে পাইতাম আর আপনাদের ভিডিও করে কীভাবে দেখাইতাম। তো আপনাদের আমি দেখাইতেছি, দেখুন কীভাবে লড়বড় লড়বড় করতেছে, ঢল ঢল করতেছে, মনে হচ্ছে আই বুঝি আমি এখনই পইরা যাইমু। আর নিচে দেখুন আপনাদের দেখাইতেছি বেশি পানি না, আর আমি কিন্তু সাঁতার জানি না, যদি পইরা যাইতাম তাহলে কিন্তু সাঁতার কাইটে উঠতে আসতে পারতাম না, কিন্তু এখানে হাঁটু জল ভাই আমি উঠতে আসতে পারবো, সেই জন্য আমার কনফিডেন্স আছে। তো আমি পুরো ব্রিজটা একা একা পার হয়ে আসতে পারছি, আমার সঙ্গে কিন্তু কেউ ছিল না, একটা মাইয়া ছিল, ও কিন্তু সাঁতার পারে না, ওর ওপর কোনো ভরসা নাই, তাই তাড়াতাড়ি করে চলে আসছি। পিছন থেকে একটা ছেলে ফির দৌড় দিছে, মনে হয় যেন পুরো ব্রিজটা ভাঙ্গা পড়লো গা। হাই হাই হাতিগুলো কত সুন্দর দেখতে, কিন্তু ওইখানে রেস্ট্রিক্টেড এরিয়া, মরে যাইতে দিল না, ধনেশ পাখির পাঠশালায় চলে যাই। দেখুন আমরা কত পাখিশালায় চলে আসছি, খালি পাখি আর পাখি, পাখি আর পাখি। তো ময়ূর পাখিশালায় ঢুকতে পড়লাম, ঢুকা দেখি এত মানুষ ঢুকতেছে, তো মরে ভিড় ঠেলা ঠুইলা ঢুকা পড়লাম, ঢুকা দেখি ময়ূর পাখিগুলো এত সুন্দর, সুন্দরের জ্বালায় কী করুম, দেখুম না ভিডিও করুম, তাও কিছু কিছু ভিডিও করছি গো আপনাদের জন্য। তো আপনারা দেখুন ভিডিওটা, আপনাদের ভালো লাগবে।
পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। সব থেকে বড় কথা হইলো কি, আজকে আমার কথা, আমার কণ্ঠ শুনে আজকে আমার কিন্তু হাসি পাইতেছে। আপনাদের কি হইতাছে আমি জানি না, আমি এভাবে কথা বলি না, বারবার বলতেছি, তবু আজকে আমি চেষ্টা করছি। আমি অনেক দেখি অনেক ইউটিউবাররা এক একটাভাবে কথা বলে, এভাবে কথা বললে নাকি তাদের ভালো লাগে, তা আমি আজকে চেষ্টা করলাম এভাবে কথা বলার জন্য। তাই কি আমার মুখে কণ্ঠটা ভালো লাগছে তো কমেন্টে জানাবেন, আমি আজকে অন্যরকমভাবে কথা বলছি, আপনাদের ভালো লাগছে কি না। একটু জোরে জোরে কথা হইতেছে, ময়ূর পাখিগুলো কী সুন্দর লাগতেছে গো, একটা ময়ূরের পাখা মেলাইলো না, কতগুলো টাকা দিয়ে ঢুকলাম, তো একটা ময়ূরের পাখাই যদি মেলাইতো তাহলে না টাকাটা উসুল হইতো গো, কিন্তু একটা ময়ূরও পাখা পালাইলো না, খুব দুঃখ লাগলো গো, কষ্ট লাগলো মনে। শালার বেটারা, একটা পাখা মেলাইস নাই, কতগুলো টাকা দিয়ে ঢুকলাম, এতগুলো মানুষ ঢুকছে, একটা মানুষও দেখতে পারলো না, তোর কি দাম হয়েছে আজকে? মুই যেখানে যাই সেখানেই মোর কপালটা খারাপ। তো আমি যেখানে আজকে সাফারি পার্কের সবথেকে বড় জায়গা যে পাশে চড়ে বাঘ ভাল্লুক দেখে, তাই আমি খুব এক্সাইটেড ছিলাম বাঘ ভাল্লুক দেখবো। তা এমন সাইডে পড়ছি ভাই, বাঘ ভাল্লুক দেখা তো দূরের কথা, মোট 100 টাকায় মাটি হয়ে গেল। তো দেখুন ময়ূর পাখিগুলো কীভাবে গাছে চড়ে আছে, এদের মনে হয় সেই সেই গা সে গা দিছে যে তোরা কিন্তু পাখা মেলাইবি না, ওরা দেখুক গা তোদের এমনি দেখে যাক, পাখা মেলাইতে বুঝি আরও টাকা লাগতো, তো বলতে পারতি যে আমাদের টাকা লাগবো আরও, তাহলে আমরা টাকা দিতাম, তোরা একটু পাখা মেলাই দেখতাম। সরজমিনে কোনোদিন দেখি নাই পাখা মেলাইতে, ও টিভির ভিতর দেখছি, ফোনে দেখছি, তাই কি হয় ভাই, এতগুলো টাকা দিয়ে ঢুকলাম অথচ তোর পাখা মেলানো দেখতে পারলাম না, কত বড় বড় পাখা নিয়ে ঘুরতেছো স্লেজ নিয়ে, তো একটু মেলাইলি না দেখতাম। কাছে গেলে যে ভাই কি করতিস, উপর দিয়ে ঘুরে বেড়াতেছি, তো মেলাইলি না, যখন থাক ভাই, তোদের আর ডিস্টার্ব করুম না, আমরা নামিয়ে চলে যাইতেছি, থাক তোদের টাটা বাই বাই। এখন এরপর যামু ধনেশ পাখি দেখতে, নাকি পাখি দেখতে, শুধু পাখি আর পাখি, পাখি আর পাখি, পাখির মেলা, পাখির মেলা, এই যে ধনেশ এরিয়া, এখানে চলে আইসি, শুধু পাখি, পাখি না তো যেন ওই হাঁস কি যেন বলে, আসলে পানির ভিতরে দৌড়াতেছে হাঁস, মানে সাঁতার কাটতেছে, তাহলে তো হাঁস না, দেখেন তো পানির ভিতরে সাঁতার কাটতেছে, তাই পাখি কী করে হয় বলুন তো, আয় আমি বুঝতে পারি না, পাখি তো কী সুন্দর আকাশে উড়ে 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 যাইবো, তা হাঁটে বেড়াচ্ছে এখানে, হচ্ছে পানির ভিতরে লাফ ইয়ে করতে সাঁতার কাটতেছে, তাই পাখি কী করে হয় আমি এটা বুঝতে পারি না গো, বিজ্ঞানীদের ভাষা বোঝা বড় দায়। তো দেখুন গা এখানে আর একটা পাখি বার হয়েছে, এটা দেখতে পুরোটা হাঁস, আমি বলতেছি রাজ হাঁসের মতো সাদা, কত সুন্দর হাঁস গো, তাই পাখি হয়ে গেছে গো, ধনেশ পাখি হয়ে গেছে। তো এইখানে সব বাচ্চা কাচ্চারা মিলে একটা পাখির পিছনে দৌড়াইতেছে, একটা মানুষ নাকি ঢুইকা ওদের একটা খাবার দিছে, ওই পাখিটা শুধু ওর পাশেই দৌড়াইতেছে, মোরা কী করছি রে, মোরা কি টাকা দিয়ে ঢুকি নাই, তো আমাদের পাশে আসবি না, ও প্রথমে ঢুইকা একটা খাবার দিছে, শেষ পর্যন্ত তুই ওর পাশেই দৌড়াইতেছিস আর আমরা তোর পাশে দৌড়াইতেছি, এটা একটা কথা হইলো বলুন তো, আমরা কি টাকা দিয়ে ঢুকি নাই, তো না করে কুদ্দ করে চলেই আইসি ভাই, মন খারাপ করে চলে আইসি, আসে না পরে কী করছি শিশু পার্কে ঢুকতে আসি, কুমিরের পেট দিয়ে সিরে 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 লাল পেট দিয়ে কুমিরের পেটের ভিতর ঢুকিয়ে পড়তেছি, একবারে যাবো গা ওই পাশে, একবারে শিশু পার্কে যাবো, শিশু পার্কে যায় একবারে ঘোড়ার উপরে চড়ে বসে থাকবো, পাখি না হয় দেখতেই পারলুম না, তা কী হয়েছে ঘোড়ার উপরে চড়া তোকে আটকাতে পারবো না, ঘোড়ার ভিতরে চলে যাবো, এই যে শেষ করতে করতে বার হয়েছি কুমিরের পেট থেকে, এত বড় পেট ছিল ভাই কী কমু, ওইখান থেকে শুরু হয়েছে এইখানে এসে অর্ধেক পেট এসে শেষ হয়েছে, থোড়া বড় একটা কুমির কী কই। আর ভাই আপনাদের যদি কখনো সুযোগ হয় কি বলবো, ভাই আপু সবাই দিদিরা দাদারা আপনারা এসে দেখে যাইয়েন, যারা আইসেন তারা তো দেখছেন, আমি কি আর কতটা দেখাইতে পারতেছি, ওই নিজেই দেখবো না মানুষের জন্য ভিডিও করবো, প্রথমবার গেছি, হাঁটতে হাঁটতে তো জান খয়, তাই অল্প অল্প ভিডিও করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন এখানে কারেন্ট নাই, আমি ঘোরাই সরে যে একটু ঘুরুম, তো ঘোরানোরও একটু চান্স নাই, কই আর যাবো, কারেন্ট নাই, বাচ্চা কাচ্চারা বসে আছে, আই তো আর বুঝতে পারলাম না, না পরে কী করলাম ঘুরে বার হয়ে চলে আসলাম, এই যে কুমিরের মাথাটা কাল্লাটা দেখুন, কত বড় দাঁতগুলো কত বড় বড় বার কইরা আছে, মনে হচ্ছে গিলে খাইবো এক্ষুনি, তা ভাই চলে যাই, গিলে খাওয়ার দরকার নাই, তুই টাটা বাই বাই। এখান থেকে যাওয়ার সময় হাঁটতেছি আর ভাবতেছি গো, যদি খালি আমার ফ্যামিলির নানুই আসতাম, যদি আমার হাবির সঙ্গে আসতাম তাহলে আমি কতই না মজা করতাম, একটা যদি বাইক নিয়ে আসতে পারতাম ভিতরে, তাহলে বাইকে চড়ে এখানে ওখানে সেখানে ঘুরে বেড়াইতাম, তাহলে কত না মজা হইতো, এখন হাঁটতে পারতেছি না গো, সবাই মোড়ে সাইডে চলে যেতেছে আর আমি পিছনে পইরা শুধু পাতা দেখতেছি, কি আর করুম, হাঁটতে হাঁটতে যান কয়লা হইয়া গেছে গো, একদিনে কি ঘোরা সম্ভব, আর ভিতরে যারা গাড়ি নিয়ে আসতেছে হয়তো বড় বড় লোকেরা, বড় বড় ব্যাপার স্যাপার, তাদের দেখে শুধু হা করে তাকাইয়াই রয়েছি যে হায় রে, মোরা যদি একটু গাড়িতে চড়তে পারতাম তাহলে কত না ভালো হতো, তো ফ্যামিলি নিয়ে আসছি আর বাইকে কি চড়ুম, আর সাইকেলে কি চড়ুম, আর কার কিনবো, আর এর মধ্যে মধ্যে দেখতে দেখতে মোর পোলাটা একটু কি বলে, আমি কুমিরের পেটে চড়বো, কুমিরের পেটে চড়া কি অত সোজা, কুমিরের যদি পেটের ভিতর ঢুকে যায় তাহলে কী হইব, তো কুমিরের সঙ্গে না একটা ছবি তুললো,
আই দে কুমিরের পেটে চইরা আছে, ডাইনোসরের পেটে চইরা চইরা মোর বেটায় ছবি তুলতেছে, আর বলতেছে আমি হাতির পেটে চুরুম, তা কি আর করুম, হাতির পেটে চইরা দিছি তো সেটার বুঝি আমি ভিডিও করতে পারি নাই। তো এখন আমি যাইতেছি গা, আর কথা বলতে বলতে মোরও একটু ক্লান্ত লাগতেছে, আমার কথা কি আপনাদের পছন্দ হইতাছে? আমি কিন্তু অন্যভাবে কথা বলি, বারবার বলতে আসি, এইভাবে কথা বলি না, কেমন লাগতেছে একটু কমেন্টে জানাবেন। এইখানে দেখুন দোয়েল পাখিটা কত সুন্দরভাবে দাঁড়াই রয়েছে, আর এইখানে দেখুন এইখানে এটা যে কি আমারে ব্যবহার করুন, কত সুন্দরভাবে হা করে দাঁড়াই রয়েছে। ওর যদি জীবন থাকতো তাহলে কি ওইভাবে দাঁড়ায় থাকতো, ও সবাই রে দেখায় দিত, আয় কি জিনিস আমারে ব্যবহার কর, আয় দেখবি আয়। এইখানে দেখতে দেখতে একটা জিনিস খারাপ লাগলো গো, আমার হাতাশ লাগছে, আমি পানি পাই নাই, সেই পানির জন্য কত দূর ঘোরাঘুরি করতেছি, 2 লিটার পানি নইয়া গেছি, 2 লিটার পানি দেখি আর এতগুলো মানুষের হয়, ব্যাংকটা কীভাবে হা করে আছে, মনে হচ্ছে পানি পায় না কতদিন হয়, আমি একটু পানি খাওয়াইলাম ওরে একটু পানি খাওয়াইলাম, হা কইরা আছে কী করুম, ওরে তো আর আমি ডাস্টবিনের ভিতরে ময়লা ফেলাইয়া দিতে পারি না, মানুষ না হয় পারে। আর আসল জিনিসই তো আপনাদের আমি দেখাই নাই, এই যে এখানে বাসের ভিতর চইরাছি, কাছ থেকে যে ভাল্লুক বাঘ সিংহ দেখলাম আপনাদের তো আমি দেখাইতে পারলাম না গো, কারণ আমার মনটা তখন খারাপ ছিল, আমি বাজের ভিতরে বসেছিলাম, আমি এখানে ভিডিও করতে পারি নাই, তো যে ভিডিও করছে সেই লম্বাভাবে ভিডিও করছে, পাতালে ভিডিও করে নাই, তাই আপনাদের আমি দেখাইতে পারলাম না, এখানে ভাল্লুক সিংহ এই শুধু দেখতে পারছি। আর যাইতে যাইতে কিন্তু একটা বড় একটা বা ইয়া কি বলে একটা গরু বন্য পশু হেডা আপনাদের ভিডিও করছে, কিন্তু এই ভিডিওটা একটু লম্বা হয়েছে, তো আপনাদের যদি আমি আসল জিনিসটাই না দেখাই তাহলে কি মজা হইব বলুন। সেই জন্য কী করলাম, এই একটু 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 করে কাইটা কাইটা আপনাদের দেখাইতেছি, দেখুন যদি ভালো লাগে, হ্যাঁ ভালো লাগবো না কেন, এই গরুটা দেখুন তো দেখি বন্য গরু বন্য পশু কেমন লাগতেছে, মনে হইতাছে যে এটা যদি আমি তুলে লইয়া যাইতে পারতাম তাহলে আমি কত লাখ টাকা বিক্রি করতে পারতাম, 3 লাখ টাকা ভাই বিক্রি করলে আমার থেকে বড় লোক কে হইতো বলুন তো, আমি যদি 150 টাকা টিকিট দিয়ে ঢুকিয়া একটা 3 লাখ টাকার গরু নিয়ে আসতে পারতাম কী যে ভালো লাগতো, আহা হা রে। আর যাওয়ার সময় বঙ্গবন্ধু রে একটু মুখ দেখা গেলাম, আইরে আমাদের দেশ স্বাধীন করার জন্য তার কত কত অবদান ছিল রে ভাই, একটা সালাম দিলাম, সালাম দিয়ে এখন চলে যাইতেছি, তার আগে আমি আরও কত জিনিস যে আপনাদের দেখাই নাই একটু একটু করে দেখাইতেছি। আর আমি ভিডিও এডিট করার সময় ভাবলাম যে আমি কত উল্টাপাল্টা কাজ করতেছি, এখানে একটা লেগে যাইতেছি, ওটা একটা লয়ে যাইতেছি, আপনারা যে কী ভাববেন, হায় হায় গো ক্যাঙ্গারু ভেটের ভিতরে বাচ্চা লইয়া আছে না ক্যাঙ্গারু না কী যেন নাম, ওর গো ভুলে গেছি, কথা বলতে বলতে সব ভুলে গেছি, প্রজাপতি কর্ণারে তো যাইতে পারি নাই, আসলে ফ্যামিলি লইয়া গেছি, একটু টাকার শর্টকাট ছিল গো, সব কিছুর ভিতরে ঢুকতে পারি নাই, সব কিছুর মূল্য যে এত বেশি হইয়া গেছে, কিছু খাইই নাই, তাহলে আমি কার ভিতরে ঢুকবো, এখন আমি কিন্তু বাইরে হয়ে চলাইতেছি। তার আগে আপনাদের একটু আমি এখানের ম্যাপটা দেখাইয়া দিই, সবার আগে কিন্তু এটা দেখানো উচিত ছিল, কিন্তু আমি কিন্তু দেখাইতে পারি নাই, সব কিছু উল্টাপাল্টা গো সব কিছু উল্টাপাল্টা। তো আপুরা ভাইয়ারা দিদিরা দাদারা আঙ্কেলরা আন্টিরা সবাই দেখুন এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফারি পার্কের প্রদর্শনী ম্যাপ, এই ম্যাপের ভিতর কোথায় কী আছে সবার আগে এখানে এটা দেখা যাইবেন, তাহলে আপনাদের ভালো লাগবে, এখানে দেখে তাহলে বুঝতে পারবেন কোথায় কী আছে গো। আর আমরা এখানে না দেখা আগে ঘুরে এসে তারপর শেষে দেখা তারপর চলে আইতেছি, কী পাগলের পাগল আমরা, কী পাগলের পাগল, এখন কিন্তু চলে যাইব, তার আগে দেখুন বড় ম্যাপটাও দেখতেছি এখানে, এটা কি কেউ কথা, এটা কোনো কথা হইলো, সবার পরে এটা কেউ দেখে, এরপরে আমি চলে আইতেছি তথ্য শিক্ষা কেন্দ্র প্রশিক্ষণ থেকে দেখা চলাইতেছি বার হইতেছি, কিন্তু এখন বের হইয়া যাবো। আপুরা ভাইয়ারা দিদিরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক হইয়া থাকলে আপুরা ভাইয়ারা দিদিরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, ধন্যবাদ শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ, পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আসবো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।